আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সাহাবিদের বলা হয় আকাশের নক্ষত্রের চেয়েও দামি। আমরা জানি নবীজির চারজন প্রধান সাহাবি ছিলেন, নবীজির পর তাদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি কল্যাণ হয়েছে। এই চার সাহাবার মধ্যে শয়তান সবচেয়ে যাকে বেশি ভয় পেত তিনি হচ্ছেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হাদিসে এসেছে হজরত ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তান সেই রাস্তা দিয়ে 40 দিন যেত না। হাদিসের বর্ণনা শুনেই বোঝা যাচ্ছে যে হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলাহু কত বড় ঢাল ছিলেন ইসলামের পক্ষের। অথচ ইসলাম কবুল করার আগে তিনি ছিলেন কাফিরদের ঢাল, ইসলামের ঘোর শত্রু। কিভাবে ইসলামের শত্রু ইসলাম গ্রহণ করলেন বা ইসলাম কবুল করার পর তার দ্বারা ইসলামের কতটা কল্যাণ সাধিত হয়েছে আজকের ভিডিওটিতে তার সবটুকুই জানাবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক মূল আলোচনা। ষষ্ঠ নববী বর্ষের শেষ দিকে জিলহজ মাসের কোনো একদিনে সাফা পাহাড়ের পাশ দিয়ে যাবার সময় আবু জাহেল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে অশ্লীল ভাষায় গালিগালাজ করল। তাতে তার কোনো ভাবান্তর দেখতে না পেয়ে আবু জাহেল একটা পাথর ছুঁড়ে রাসুলের মাথায় আঘাত করল। তাতে তার মাথা ফেটে রক্তধারা প্রবাহিত হতে থাকল। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে সবকিছু সহ্য করলেন। আবু জাহেল অতঃপর কাবা গৃহের নিকটে গিয়ে তার দলবলের সাথে বসে উক্ত কাজের জন্য গৌরব জাহির করতে থাকল। আবদুল্লাহ বিন জুদানের জনক দাসী সাফা পাহাড়ের ওপরে তার বাসা থেকে এ দৃশ্য অবলোকন করে। ওই সময় হামজা বিন আব্দুল মুত্তালিব মৃগা থেকে তীর ধনুকে সুসজ্জিত অবস্থায় ঘরে ফিরছিলেন। তখন উক্ত দাসীর নিকটে সব ঘটনা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে ছুটলেন আবু জাহেলের খোঁজে। তিনি ছিলেন কুরাইশগণের মধ্যে মহাবীর ও শক্তিশালী যুবক। তিনি গিয়ে আবু জাহেলকে মসজিদুল হারামে পেলেন এবং তীব্র ভাষায় তাকে গালি দিয়ে বললেন, হে গুজ্জদার দিয়ে বায়ু নিঃসরণকারী ব্যক্তি, অর্থাৎ হে কাপুরুষ, তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ, অথচ আমি তার দিনের ওপরে আছি, বলেই তার মাথায় ধনুক দিয়ে এমন জোরে আঘাত করলেন যে সে দারুণভাবে জখম হয়ে রক্তাক্ত হয়ে গেল। তখন আবু জাহেলের বনু মকজুম গোত্র এবং হামজার বনু হাশেম গোত্র পরস্পরের বিরুদ্ধে চড়াও হলো। এমত অবস্থায় আবু জাহেল নিজের দোষ স্বীকার করে নিজ গোত্রকে নিরস্ত করল, ফলে আসন্ন খুনোখুনি হতে উভয় পক্ষ বেঁচে গেল। বলা বাহুল্য, হামজার এই ইসলাম কবুলের ঘোষণাটি ছিল আকস্মিক এবং ভাতিজার প্রতি ভালোবাসার টানে। পরে আল্লাহ তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন এবং তিনি নির্যাতিত মুসলমানদের জন্য শক্তিশালী ও নির্ভরযোগ্য স্তম্ভ রূপে আবির্ভূত হন। হযরত ওমরের ইসলাম গ্রহণ। হামজার ইসলাম গ্রহণের মাত্র 3 দিনের পরই আল্লাহর অপার অনুগ্রহে আরেকজন কুরাইশ বীর ওমর ইবনুল খাত্তাম আকস্মিকভাবে মুসলমান হয়ে যান। অবশ্য এটি ছিল রাসুলের বিশেষ দোয়ার ফসল, কেননা তিনি খাসভাবে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনু হিশাম অর্থাৎ আবু জাহেল এই দুজনের মধ্যে তোমার নিকটে যিনি অধিকতর প্রিয় তার মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করো। পরের দিন সকালে তিনি এসে ইসলাম গ্রহণ করলেন এবং কাবা গৃহে গিয়ে প্রকাশ্যে সালাত আদায় করলেন। অতঃপর ওমরের ইসলাম গ্রহণের ফলে প্রমাণিত হলো যে তিনি ছিলেন আল্লাহর নিকটে অধিকতর প্রিয়। ওমর ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ এবং পিতৃধর্মের প্রতি অন্ধ আবেগ পোষণকারী। একই কারণে তিনি ছিলেন ইসলামের একজন বিপজ্জনক শত্রু। সে কারণেই একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তরবারি নিয়ে রওনা হলেন। পথিমধ্যে নুয়াইম বিন আবদুল্লাহের সঙ্গে দেখা হলো, যিনি তার ইসলাম গোপন রেখেছিলেন। তিনি বলেন, কোথায় চলেছে ওমর? তিনি বললেন, আমি ওই বিধর্মী মোহাম্মদের উদ্দেশ্যে বেরিয়েছি। এ ব্যক্তি কুরাইশদের মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে, তাদের জ্ঞানীদের বোকা বলছে, তাদের ধর্মে দোষারোপ করছে, তাদের উপাস্যের গালি দিয়েছে, অতএব আমি তাকে হত্যা করব। নুয়াইম বললেন, তাকে হত্যা করে বনু হাশেম ও বনু জোহরা থেকে কিভাবে রক্ষা পাবে? ওমর বললেন, তুমিও দেখছি পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গেছ। নুয়াইম বললেন, আমি কি তোমাকে একটি আশ্চর্যজনক খবর দেব না? ওমর বললেন, কি খবর? নুয়াইম বলল, তোমার বোন ও ভগ্নিপতি বেদিন হয়ে গেছে এবং তারা তোমার ধর্ম পরিত্যাগ করেছে। এতে ওমরের আত্মসম্মানে ঘা লাগল এবং ক্রোধে অগ্নিশর্মা হয়ে বোনের বাড়ির দিকে ছুটলেন। হযরত খাব্বাব ইবনুল আরদ ওই সময় ঘরের মধ্যে গোপনে স্বামী স্ত্রীকে কোরআনের সুরা তোহা এর তালিম দিচ্ছিলেন। ওমরের পদশব্দে হচ্চকিত হয়ে তিনি ঘরের এক কোণে লুকিয়ে যান। ওমর ঘরে ঢুকে বললেন, শুনলাম তোমরা দুজনে বেদিন হয়ে গেছ। ভগ্নিপতি সাইদ বললেন, হে ওমর, যদি আপনার ধর্ম ছাড়া অন্য ধর্মের সত্য নিহিত থাকে তবে সে বিষয়ে আপনার রায় কি? একথা শুনে ওমর তেলে বেগুনে জ্বলে উঠে ভগ্নিপতির ওপর ঝাঁপিয়ে পড়লেন ও তাকে নির্মমভাবে প্রহার করতে থাকলেন। তখন বোন ফাতেমা তাকে স্বামী থেকে পৃথক করে দিলেন। এতে ওমর ক্ষিপ্ত হয়ে বোনের গালে জোরে চপেটাঘাত করলেন, তাতে বোনের মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে বোন তেজস্বী কণ্ঠে বলে উঠলেন, হে ওমর,
তোমার ধর্ম ছাড়া যদি অন্য ধর্ম সত্য থাকে? বলেই তিনি সোচ্চার কণ্ঠে কালামায়ে শাহাদত উচ্চারণ করলেন এবং বললেন, আমরা ইসলাম কবুল করেছি এবং আল্লাহ ও তার রাসুলের ওপর ইমান এনেছি। এক্ষণে তোমার যা খুশি করো। ইবনু হাশেম বোনের রক্তাক্ত চেহারা দেখে এবং তার মুখে এ দৃপ্ত সাক্ষ্য শুনে ওমরের মধ্যে ভাবান্তর দেখা দিল। তিনি লজ্জিত হলেন ও দয়ার্থ কণ্ঠে বললেন, তোমাদের কাছে যে পুস্তিকাটি আছে ওটা আমাকে একটু পড়তে দাও। বোন সরসে বললেন, তুমি অপবিত্র, ওই কিতাব পবিত্র ব্যক্তি ভিন্ন স্পর্শ করতে পারে না, ওঠো গোসল করে এসো। ওমর তাই করলেন। অতঃপর কুরআনের উক্ত খণ্ডটি হাতে নিয়ে সূরা তোহা পড়তে শুরু করলেন। যখন চোদ্দতম আয়াত পাঠ করলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, অতএব তুমি আমারই ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। তোহা আয়াত ১৪। এই আয়াত পাঠ করেই ওমর বলে উঠল, কতই না সুন্দর ও কতই না মর্যাদাপূর্ণ এই বাণী, তোমরা আমাকে মোহাম্মদ কোথায় বলে দাও। অন্য বর্ণনায় এসেছে, ১৫ আয়াত পর্যন্ত নিশ্চয় কিয়ামত আসবে, আমি এটা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকে স্ব কার্য অনুযায়ী ফল লাভ করতে পারে। এ পর্যন্ত পাঠ করে তিনি বলে ওঠে, কতই না পবিত্র ও কতই না সুন্দর এই বাণী। ওমরের কথাটা শুনে খাব্বাব গোপন স্থান থেকে তড়িৎ বেরিয়ে এসে বললেন, সুসংবাদ গ্রহণ করো হে ওমর, আমি আশা করি গত বৃহস্পতিবার রাতে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছিলেন তা তোমার শানে কবুল হয়েছে। চলো, আল্লাহর রাসুল সাফা পাহাড়ের পাদদেশের বাড়িতে অবস্থান করছেন। যথাসময়ে কোষবদ্ধ তরবারি সহ ওমর সেখানে উপস্থিত হলেন। তাকে তরবারি সহ দেখে হামজা রাজিয়াল্লাহু তাআলার নেতৃত্বে সবাই তাকে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হামজা সবাইকে আশ্বস্ত করে বললেন, তাকে স্বাচ্ছন্দ্যে আসতে দাও, যদি সে সদিচ্ছা নিয়ে এসে থাকে তবে ভালো, নইলে তরবারি দিয়েই তার ফয়সলা করা হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর থেকে বেরিয়ে এসে ওমরের জামার কলার ও তরবারির খাপ ধরে জোরে টান দিয়ে বললেন, ওলিদ বিন মুগিরাহের মতো অপদস্থ ও শাস্তিপ্রাপ্ত না হওয়া পর্যন্ত কি তুমি বিরত হবে না? অতঃপর আল্লাহর নিকটে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, এই যে ওমর, তুমি ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি করো। এই দোয়ার প্রভাব ওমরের ওপর এমনভাবে পড়ে যে তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আপনি অবশ্যই আল্লাহর রসুল। সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও গৃহবাসী সাহাবিগণ এমন জোরে তাকবীর ধ্বনি করলেন যে মসজিদুল হারাম পর্যন্ত সে আওয়াজ পৌঁছে গেল। হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলার ইসলাম পরবর্তী ঘটনা। ইসলাম কবুলের পরপরই তিনি ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেলের গৃহে গমন করলেন এবং তার মুখের উপর বলে দিলেন যে, আমি তোমার কাছে এসেছি এ খবর দেওয়ার জন্য যে আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছি এবং তিনি যে শরীয়ত এনেছেন আমি তা সত্য বলে জেনেছি। এ কথা শুনেই আবু জাহেল সরসে তাকে গালি দিয়ে বলে উঠল, আল্লাহ তোমার মন্দ করুক এবং তুমি যে খবর নিয়ে এসেছ তার মন্দ করুক। অতঃপর তার মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেল। এরপর ওমর গেলেন সে সময়ের সেরা মাউথ মিডিয়া জামিল বিন মামার আল জামহির কাছে এবং তাকে বললেন যে, আমি মুসলমান হয়ে গেছি। সে ছিল কুরাইশ বংশের সেরা ঘোষক এবং অত্যন্ত উচ্চকণ্ঠের অধিকারী। গুরুত্বপূর্ণ কোনো সংবাদ তার মাধ্যমেই সর্বত্র প্রচার করা হতো। ওমর রাজিয়াল্লাহু তাআলার মুখ থেকে তার ইসলাম গ্রহণের সংবাদ শোনা মাত্র সে বেরিয়ে পড়ল আর চিৎকার দিয়ে সবাইকে শোনাতে থাকল, খাত্তাবের বেটা বিধর্মী হয়ে গেছে। ওমর রাজিয়াল্লাহু তাআলাহু তার পিছনেই ছিলেন। তিনি বললেন, সে মিথ্যা বলছে, বরং আমি মুসলমান হয়েছি। একথা শোনামাত্র চারদিক থেকে লোক জমা হয়ে গেল এবং সকলে ওমরের ওপরে ঝাঁপিয়ে পড়ে গণপিটনি শুরু করল। এই মারপিট দুপুর পর্যন্ত চলল। এই সময় কাফিরদের উদ্দেশ্যে ওমর বললেন, যদি আমরা সংখ্যায় ৩০০ পুরুষ হতাম তবে দেখতাম এরপরে মক্কায় তোমরা থাকতে না আমরা থাকতাম। এই ঘটনার পর নেতারা ওমরকে হত্যা করার উদ্দেশ্যে তার বাড়ি আক্রমণ করার সিদ্ধান্ত নিল। ওমর রাজিয়াল্লাহু তাআলাহু ঘরের মধ্যেই ছিলেন। এ সময় তাদের গোত্রের সঙ্গে সন্ধিসূত্রে আবদ্ধ বনু শাহম গোত্রের জনক নেতা আস ইবনে ওয়াইল সেখানে এসে উপস্থিত হলেন। ওমর রাজিয়াল্লাহু তাআলাহু তাকে বললেন যে, আমি মুসলমান হয়েছি, বিধায় আপনার সম্প্রদায় আমাকে হত্যা করতে চায়। তিনি বলে উঠলেন, কখনোই তা হবার নয়। বলেই তিনি সোজা চলে গেলেন জনতার ভিড়ের সামনে। জিজ্ঞেস করলেন, তোমরা এখানে জটলা করছো কেন? তারা বলল, ইবনুল খাত্তাব বিধর্মী হয়ে গেছে। তিনি বললেন, যাও, সেখানে যাবার কোনো প্রয়োজন নেই। তার একথা শুনে লোকেরা ফিরে গেল। এরপর ওমর রাজিয়াল্লাহু আনহু রাসুলের খিদমতে হাজির হয়ে গেলেন। হে আল্লাহর রাসুল, আমার কি হক এর ওপরে নেই? তিনি বললেন, হ্যাঁ, যার হাতে আমার জীবন তার কসম করে বলছি, নিশ্চয় তোমরা সত্যের ওপরে আছো যদি তোমরা মৃত্যুবরণ করো কিংবা জীবিত থাকো। তখন ওমর বললেন, তাহলে লুকিয়ে থাকার কি প্রয়োজন? যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, অবশ্যই আমরা প্রকাশ্যে বের হব।
অতঃপর রাসূলকে মাঝখানে রেখে দুই সারির মাথায় ওমর ও হামজার নেতৃত্বে মুসলমানগণ প্রকাশ্যে মিছিল সহকারে মসজিদুল হারামে উপস্থিত হলেন। এই সময় দূরে দণ্ডায়মান কুরাইশ নেতৃবৃন্দ ও জনতাকে সাক্ষ্য করে ওমর রাজিয়াল তালানহু যে কবিতা পাঠ করেছিলেন তা ছিল নিম্নরূপ। ওমর রাজিয়াল তালানহু বলেন, এই দিন আমাকে ও হামজাকে মুসলমানদের মিছিলের পুরো ভাগে দেখে কুরাইশ নেতারা যত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিল এমন আঘাত তারা কখনোই পায়নি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিনই ওমর রাজিয়াল তালানহুকে ফারুক বা হক ও বাতিলের পার্থক্যকারী উপাধি দান করেন। আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল তালানহু বলেন, ওমর ইসলাম গ্রহণের আগ পর্যন্ত আমরা কাবা গৃহের নিকটে সালাত আদায় সক্ষম হইনি। তিনি আরও বলেন, ওমরের ইসলাম গ্রহণের পর থেকে আমরা সর্বদা শক্তিশালী ছিলাম। সুহাইব রুমি রাজিয়াল তালানহু বলেন, ওমর ইসলাম গ্রহণের পর ইসলাম প্রকাশ্যে রূপ লাভ করে, মানুষকে প্রকাশ্যে ইসলামের দিকে আহ্বান জানানো সম্ভব হয়। আমরা গোলাকার হয়ে কাবা গৃহের পাশে বসতে পারতাম এবং তওয়াফ করতে পারতাম। যারা আমাদের ওপরে কঠোরতা দেখাতো তাদের প্রতিশোধ নিতাম এবং তাদের কোনো কোনো অন্যায়ের প্রতিবাদ করতাম। ওমরের ইসলাম গ্রহণের সম্পর্কে আতা ও মুজাহিদের সূত্রে ইবনু ইসহাক আরেকটি বর্ণনা উদ্ধৃত করে বলেন, আল্লাহ সর্বাধিক অবগত কোনটা সঠিক। আবু হাশিম ও আবু মুত্তালিব গোত্রের প্রতি আবু তালিবের আহ্বান, হামজা ও ওমর রাজিয়াল তালানহুয়ের পরপর মুসলমান হয়ে যাওয়ায় কুরাইশরা দারুণভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। ইতিপূর্বে তারা মুহাম্মদকে হত্যা করে তার রক্তের বিনিময়ে জনক উমরাহ বিন ওয়ালিদ নামক এক যুবককে আবু তালিবের কাছে সমর্পণ করতে এসেছিল। ফলে হামজা ও ওমরের ইসলাম গ্রহণে মুসলমানদের মধ্যে আনন্দ ও সাহসের সঞ্চার হলেও দূরদর্শী ও স্নেহশীল চাচা আবু তালিবের বুকটা ভয়ে সবসময় দুরুদুরু করত, কখন কোন মুহূর্তে শয়তানেরা আকস্মিকভাবে মুহাম্মদকে হামলা করে মেরে ফেলে। সবদিক ভেবে তিনি একদিন স্বীয় প্রপিতামহ আব্দে মানাফের দুই পুত্র হাশেম ও মুত্তালিবের বংশধরগণকে একত্রিত করলেন। অতঃপর তাদের সামনে বললেন যে, এতদিন আমি এককভাবে ভাতিজা মুহাম্মদের তত্ত্বাবধান করেছি, কিন্তু এখন এই চরম বার্ধক্যে ও প্রচণ্ড বৈরী পরিবেশে আমার পক্ষে এককভাবে আর মুহাম্মদের নিরাপত্তা বিধান করা সম্ভবপর নয়। সে কারণে আমি তোমাদের সকলের সহযোগিতা চাই। গোত্র নেতা আবু তালিবের এই আহ্বানে ও গোত্রীয় রক্তধারার আকর্ষণে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হল এবং মুহাম্মদের হেফাজতের ব্যাপারে সবাই একযোগে তাকে সহযোগিতা করার আশ্বাস দিল। একমাত্র চাচা আবু লাহাব বিরোধিতা করল এবং সে মুহাম্মদের বিপক্ষে দলের প্রতি সমর্থন দানের ঘোষণা দিল। বিরোধী পক্ষের পাল্টা ব্যবস্থা গ্রহণ। এক মাসেরও কম সময়ের মধ্যে ঘটে যাওয়া পরপর চারটি ঘটনায় মুশরিক নেতাদের মধ্যে যেমন আতঙ্ক সৃষ্টি হয়, তেমনি মুহাম্মদ ও তার সাথীদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। কারণগুলি ছিল যথাক্রমে মুহাম্মদকে প্রদত্ত লোভনীয় প্রস্তাবসমূহ নাকচ হওয়া, অতঃপর উভয় দলের ধর্মীয় আচার অনুষ্ঠানাদির কিছু গ্রহণ ও কিছু বর্জনের আপোষ প্রস্তাব প্রত্যাখ্যান হওয়া, হামজার ইসলাম গ্রহণ ও সরাসরি আবু জাহেলের ওপরে হামলা করা, ওমরের ইসলাম গ্রহণ ও সরাসরি আবু জাহেলের বাড়িতে গিয়ে তার মুখের ওপর তার ইসলাম গ্রহণের সংবাদ দেয়া, অতঃপর মুসলমানদের মিছিল করে সর্বপ্রথম মসজিদুল হারামে আগমন ও প্রকাশ্যে ধর্মীয় বিধিবিধানসমূহ পালন শুরু করা, এবং সবশেষে আবু তালিবের আহ্বানে সাড়া দিয়ে বনু হাশেম ও বনু মুত্তালিবের মুসলিম ও কাফির সকলের পক্ষ হতে মুহাম্মদকে সর্বাত্মক সহযোগিতা দানের অঙ্গীকার ঘোষণা করা। এসব ঘটনার প্রেক্ষিতে মুশরিক নেতৃবৃন্দ মুহাসসাব উপত্যকায় সমবেত হয়ে এবং বিস্তারিত আলোচনার পর বনু হাশেম ও বনু মুত্তালিব গোত্রদ্বয়ের বিরুদ্ধে সর্বাত্মক বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করে। সর্বাত্মক বয়কট সপ্তম নববী বর্ষের শুরুতে। সিদ্ধান্ত মোতাবেক সকলে এই মর্মে প্রতিজ্ঞা গ্রহণ করে যে বনু হাশেম ও বনু মুত্তালিবের সাথে বিয়ে শাদী বন্ধ থাকবে, তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক ও যাবতীয় লেনদেন বন্ধ থাকবে, তাদের সাথে ওঠা বসা মেলামেশা কথাবার্তা ও তাদের বাড়িতে যাওয়া বন্ধ থাকবে যতদিন না তারা মুহাম্মদকে হত্যার জন্য তাদের হাতে তুলে দেবে। সপ্তম নববী বর্ষের এক মহরমের রাতে সম্পাদিত উক্ত অঙ্গীকারপত্রটি কাবা গৃহের ভেতরে টাঙ্গিয়ে রাখা হলো। উক্ত অঙ্গীকার নামার লেখক বুগাইজ বিন আমের বিন হাশেমের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করেন, ফলে তার হাতটি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। শেয়াবে আবু তালিবে তিন বছর। উপরোক্ত অন্যায় চুক্তি সম্পাদনের ফলে বনু হাশেম ও বনু মুত্তালিব উভয় গোত্রের আবাল বৃদ্ধ বনিতা নিদারুণ কষ্টের সম্মুখীন হল। সঞ্চিত খাদ্যশস্য ফুরিয়ে গেলে তাদের অবস্থা চরমে ওঠে, ফলে তারা গাছের ছাল পাতা খেয়ে জীবন ধারণে বাধ্য হয়। নারী ও শিশুরা ক্ষুধা তৃষ্ণায় উচ্চস্বরে ক্রন্দন করত, তাদের ক্রন্দন ধ্বনি গিরি সংকটের বাইরের লোকেরা শুনতে পেত, ফলে কেউ কেউ অতি সংগোপনে তাদের কাছে খাদ্য পৌঁছত। একবার হাকিম বিন হেজাম স্বীয় ফুফু খাদিজা রাজিয়াল তালানহের নিকটে গম পৌঁছাতে গিয়ে আবু জাহেলের হাতে ধরা পড়ে যান, কিন্তু আবুল বুখতারির হস্তক্ষেপে অবশেষে সমর্থ হন।
হারামের চার মাস ব্যতীত অবরুদ্ধ গোত্রদ্বয়ের লোকেরা বের হতে পারত না। অবশ্য যেসব কাফেলা বাহির থেকে মক্কায় আসত তাদের কাছ থেকে প্রয়োজনীয় খাদ্যশস্য ক্রয়ে বাধা ছিল না, কিন্তু সেক্ষেত্রেও মক্কার ব্যবসায়ীরা জিনিসপত্রের এমন চরমূল্য নির্ধারণ করে দিয়েছিল যে তা ক্রয় করা প্রায় অসম্ভব ছিল। অন্যদিকে আবু তালিবের দুশ্চিন্তা ছিল রাসুলের জীবন নিয়ে। রাতের বেলা সকলে শুয়ে যাওয়ার পর তিনি রাসুলকে উঠিয়ে এনে তার বিশ্বস্ত নিকটাত্মীয়দের সাথে বিছানা বদল করাতেন, যাতে কেউ তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সুযোগ না পায়। উক্ত কঠোর অবরোধ চলাকালীন সময়েও হজের মৌসুমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহির্দেশ থেকে আগত কাফেলা সমূহের তাঁবুতে গিয়ে তাওহীদের দাওয়াত দিতেন। ওদিকে আবু লাহাব তার পিছে পিছে গিয়ে লোকদেরকে তার কথা না শোনার জন্য বলত। অঙ্গীকারনামা ছিন্ন ও বয়কটের সমাপ্তি প্রায় তিন বছর পূর্ণ হতে চলল। ইতোমধ্যে মুশরিকদের মধ্যে অসন্তোষ ও দ্বিধাবিভক্তি প্রকাশ্যে রূপ নিল। যারা এই অন্যায় চুক্তিনামার বিরোধী ছিল তারা ক্রমেই সংগঠিত হতে থাকল। বনু আমের বিন লুয়াই গোত্রের হেশাম বিন আমরের উদ্যোগে জোহায়ের বিন আবি উমাইয়া ও মতিম বিন আদি সহ পাঁচজন নেতৃস্থানীয় ব্যক্তি হাজুন নামক স্থানে বসে এ ব্যাপারে একমত হন এবং তাদের পক্ষে জোহায়ের কাবা গৃহ তওয়াফ শেষে প্রথমে সরাসরি আবু জাহেলের মুখের ওপর উক্ত চুক্তিনামা ছিঁড়ে ফেলার হুমকি দেন, সাথে সাথে বাকি চারজন পরপর তাকে সমর্থন দেন। আবু জাহেল বলল, বুঝেছি, তোমরা রাতের বেলা অনর্থ পরামর্শ করেই এসেছ। ওই সময় আবু তালিব কাবা চত্বরে হাজির হলেন। তিনি কুরাইশ নেতাদের উদ্দেশ্য করে বললেন, আল্লাহ তার রাসুলকে তোমাদের চুক্তিনামা সম্পর্কে অবহিত করেছেন যে আল্লাহ ওই অঙ্গীকারপত্রের ওপরে কিছু কীট প্রেরণ করেছেন, অতঃপর তারা এর মাধ্যমে যাবতীয় অন্যায় বয়কট ও অত্যাচারমূলক কথাগুলো খেয়ে ফেলেছে। তারপর আবু তালেব নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বললেন, যদি তার কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোমাদের ও তার মধ্য থেকে আমরা সরে দাঁড়াব, আর যদি তার কথা সত্য প্রমাণিত হয় তাহলে তোমরা তোমাদের প্রতি বয়কট ও জুলুম থেকে ফিরে যাবে। আবু তালিবের এই সুন্দর প্রস্তাবে সকলে সমস্বরে বলে উঠল, আপনি ইনসাফের কথাই বলেছেন। ওদিকে আবু জেহেল ও মতিম এবং অন্যান্যদের মধ্যে বাগযুদ্ধের শেষ পর্যায়ে মতিম বিন আদি কাবা গৃহে প্রবেশ করে অঙ্গীকারনামাটি ছিঁড়ে ফেলার উদ্দেশ্যে বাইরে নিয়ে এলো। দেখা গেল যে সত্য সত্যই তার সব লেখাই পোকায় খেয়ে ফেলেছে, কেবলমাত্র বিসমিকা আল্লাহুম্মা অর্থাৎ আল্লাহ তোমার নামে শুরু করছি বাক্যটি এবং অন্যান্য স্থানের আল্লাহর নামগুলি ব্যতীত। এভাবে আবু তালিবের মাধ্যমে প্রেরিত রাসুলের প্রাপ্ত ওহির সংবাদ সত্যে পরিণত হল। কুরাইশ নেতারা অবাক বিষয়ে তা অবলোকন করল। অতঃপর অঙ্গীকারনামাটি মতিম সর্বসমক্ষে ছিঁড়ে ফেললেন এবং এভাবে যথারীতি বয়কটের অবসান ঘটল ঠিক তিন বছরের মাথায় দশম নববী বর্ষের মুহররম মাসে। নবতীর এই ধরনের চাক্ষুষ প্রমাণ দেখেও মুখ ফিরিয়ে নেওয়ার অহংকারী প্রবণতার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর যদি তারা কোনো নিদর্শন দেখে তখন তারা এড়িয়ে যায় আর বলে এসব চলমান জাদু বই কিছু নয়। কমর 54:2 বলা বাহুল্য, সকল যুগের হটকারী নাস্তিক ও মোনাফেকের চরিত্র একই রূপ। শিক্ষণীয় বিষয়সমূহ ইসলামী আন্দোলনের সফলতার জন্য অনেক সময় অমুসলিম শক্তি সহায়তা করে থাকে। বনু হাশেম ও বনু মুত্তালিবের অতুলনীয় সহযোগিতা ও সহমর্মিতা তার প্রকৃষ্ট উদাহরণ। হাবশার বাদশা নাজ্জাশির সহযোগিতার কথাও এখানে ধর্তব্য। আল্লাহ এভাবেই তার দিনকে অনেক সময় তার বিরোধীদের মাধ্যমে বিজয়ী করে থাকেন। ইসলাম প্রতিষ্ঠার পথ যে কুসুমাস্তীর্ণ নয়, বরং অনেক সময় সামগ্রিক মুসিবতের সম্মুখীন হতে হয়, কুরাইশদের সর্বাত্মক বয়কট তার প্রকৃষ্ট উদাহরণ। নেতৃবৃন্দের আদর্শিক দৃঢ়তা ও সত্যের প্রতি অবিচল আস্থাই অন্যদের শ্রদ্ধা আকর্ষণে সমর্থ হয়। রাসুল ও মুসলমানদের প্রতি আবু তালেব ও অন্যদের দৃঢ় সমর্থনের পিছনে রক্ত সম্পর্ক ছাড়াও এটাও ছিল অন্যতম প্রধান কারণ। এমনকি আবু জাহেল পক্ষের লোকদের অনেকে মুসলমানদের প্রতি আকৃষ্ট ছিল এবং বয়কটকালে গোপনে তাদের নিকটে খাদ্য পানীয় পৌঁছত। হাকিম বিন হেজাম, আবুল বুখতারি, হেশাম বিন আমর এবং অবশেষে জোহায়ের ও মতিম বিন আদি প্রমুখের প্রকাশ্য আচরণে যার প্রমাণ মেলে। এভাবেই কাফির থেকে ইসলামের ছায়াতলে আসেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। যখন তিনি কাফির ছিলেন তার কারণেই কাফিররা মূলত শক্তিশালী ছিলেন। আবার তিনি যখন কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন তখন ইসলামের পক্ষের মানুষদের শক্তি বেড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দ্বারা ইসলামের যা ভালাই হয়েছে, কিয়ামত পর্যন্ত কারো দ্বারা ইসলামের এত কল্যাণ সাধিত হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর এমনি এমনি বলেননি, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাআদ, অর্থাৎ নবীজি বলেছেন, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, তবে আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে নবী হওয়ার সকল যোগ্যতা আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দান করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের নবীজির দেখানো পথে ও সোনালি দিনের সোনালী মানুষ তথা সাহাবাই কেরামগণের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। আপনারা পরবর্তী কার জীবন নিয়ে ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।
আমরা আপনাদের কথা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।